बराकपुर नगर पालिका के वार्ड नंबर 2 के पार्षद सम्राट तापदार के घर के सामने उनकी पार्टी कार्यालय के दरवाजे पर 2 बम के मिलने से हड़कंप मच गया। आपको बता दें कि बराकपुर नगर पालिका के वार्ड नंबर 2 में आज सुबह जब इलाके के सफाई कर्मचारी सड़क साफ करने आए तो उन्होंने पार्टी ऑफिस के दरवाजे पर बम रखे हुए देखे और इसकी सूचना पार्षद सम्राट तापदार को दी। टीटागढ़ की पुलिस ने दोनों बमों को उद्धार कर लिया। বোম কিনা আমি জানি না, বলতে পারবো না, কেন ওটা তো তদন্তের ব্যাপার। কি পাওয়া গেছে সেটা আপনি বলতে পারেন, বোমের মতন দেখতে জিনিস পাওয়া গেছে, কিন্তু সেটা তদন্তের ব্যাপার, সেটা আমি কি করে আপনাকে দেখুন। আমরা রাজনীতি তো করি, তো কিছু মানুষজন আছে যারা আমাদেরকে ভয় দেখাতে চায়, তারা ভয় দেখাতে চায়, তাতে তো সম্রাট চট্টোপাধ্যায়ের 32 বছর রাজনীতির জীবন ভয়ে বাড়িতে বসে পড়লাম, এরম তো হবে না। ঠিক আছে, আমার এমএলএ রাজ চক্রবর্তী পোর্টাল ব্যাপারটা দেখেছে, উনি যা যা করার করছে, এর বেশি আমি কিছু বলবো না। কেন এরকমটা হলো কেন, মানে কে বা কারা আপনাকে ভয় দেখানোর চেষ্টা করছে? তো রাজনীতি করলে তো আমি তো দেখো অচিন্তদা, তুমি তো 32 বছর ধরে, অরুণদা আমরা 32 বছর ধরে আমি রাজনীতির জীবনে আছি, তোমরা বলো না আমার কোনো শত্রু আছে? আমি কারো ভালো করেছি, খারাপ খারাপ কারো খারাপ করেছি এমন তোমার কাছে খবর আছে যে জীবনে কাউ আমি ক্ষতি করেছি, কারো খারাপ করেছি? একটা প্রশ্ন আছে, এবার কেউ যদি করে থাকে কি করবো আমি? আমি এইসবের মধ্যে কিছু না না আমি কিছু বলতে পারবো না। আমি পুলিশ তদন্তের ব্যাপার, আমি যদি কিছু বলি তদন্ত প্রভাবিত হবে, ল মে টেক হিজ ওন কোর্সেস, আমি ল ওবে করার একজন সিটিজেন অ্যাজ এ অ্যাডভোকেট, আমি পুলিশ প্রশাসনের উপরে আমার ডাইরি করলেন, হ্যাঁ ডাইরি হয়েছে, বেশ শুরু হয়েছে। ব্যারাকপুর ঐতিহাসিক শহর, ব্যারাকপুর ব্যারাকপুর এই ধরনের কালচার নেই, এই ধরনের কালচার নেই, এটা এটা কালচার নয় আমি বলছি, না না এরকম এটা করছে না। আপনারা মনে করবেন আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে আছে আমাদের বাংলার মা বোনেরা সমাজ ততদিন সবাই সুরক্ষিত আছে। ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়ালি কাউ কাউকে ভয় দেখানোর চেষ্টা, এটাতে রাজনীতিতে তো ভয় দেখানোর চেষ্টা হয়েছে, এটাতে আমি অত গুরুত্ব দিচ্ছি না, আমি ভীত সন্ত্রস্ত নয়, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমি ভীত সন্ত্রস্ত নয়। বন্ধুটা কোথায় রাখা?